বালুগড়ে রেশন দুর্নীতি নিয়ে সরব বামেরা, অভিযুক্ত মন্ত্রীকে বরখাস্তের দাবি। হাবড়াতে এদিন মিছিল করেন বাম নেতা সুজন চক্রবর্তী ও মোহাম্মদ সেলিম। জ্যোতিপ্রিয় মল্লিকের খাস তালুক হাবড়া শহর জুড়ে মিছিল বামেদের। উত্তর চব্বিশ পরগনা জেলা সিপিআইএম এর ডাকে মিছিলে নেতৃত্ব দেন বাম নেতা সুজন চক্রবর্তী। কিছু সময় পর মিছিলে যোগ দেন বাম নেতা মোহাম্মদ সেলিম। হাবড়া শহরে দীর্ঘ রাস্তা প্রদক্ষিণ করে এদিনের মিছিল। মিছিলের সামনের সারিতে দীর্ঘ ফ্লেক্স, তাতে লেখা দুর্নীতির দায় আটক জ্যোতিপ্রিয় মল্লিকের, মন্ত্রিসভা ও বিধানসভা থেকে বরখাস্ত চাই। এদিনের মিছিলে জ্যোতিপ্রিয় মল্লিকের বিভিন্ন কাট আউট নিয়ে মিছিলে অংশ নেন বহু বাম কর্মী ও সমর্থক। এ বিষয়ে সুজন চক্রবর্তী জ্যোতিপ্রিয় মল্লিকের কড়া সমালোচনা করে বলেন, আজকে যখন জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে যায় তখন উনি বারবার বলছিলেন আমি নির্দোষ। ওনার বিবেচনায় ঠিকই বলেছেন, কারণ আগের দিন উনি বলেছিলেন সব জানে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। তাহলে সব যদি মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির নির্দেশে হয় তাহলে ওর মনে হতেই পারে যে ও নির্দোষ, তবে অপেক্ষায় থাকুক, এরপর যখন জুতো খাবে তখন সত্যটা বেরিয়ে যাবে। কিন্তু লুঠেরারা একটা তাদের মধ্যে একটা সিস্টেম করে নিয়েছে, লুটতন্ত্র, তাতে যাদের যাদের নাম আসছে তারা কেউ ছাড় পাবে কেন, শুধু লুট কেন? সুটিয়ার যে বরুণ বিশ্বাসের খুন তার বিচারের কি হবে? ওটা উত্তর চব্বিশ পরগনা জেলায় বর্ডার ধরে গরু পাচারের যে কারবার এবং যে তার টাকার ভাগাভাগি তার কি হবে? জ্যোতিপ্রিয় মল্লিককে সল্টলেকে নাকি পিষতে গেছিল গাড়িসহ, পিষে মারবে যারা গাড়িসহ পিষে মারতে গেছিল পুলিশ মন্ত্রী, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েছেন না? যারা লুঠেরা তারাও তৃণমূল, আর যারা লুঠেরাদের ভাগাভাগি করে মরছে তারাও তৃণমূল। সম্প্রতি রেশন দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। ইডির পক্ষ থেকে মন্ত্রীকে এদিন আদালতে তোলা হলে ফের সাত দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আগামী নভেম্বরের ১৩ তারিখ পুনরায় মন্ত্রীকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে আদালত। এদিনের মিছিল শেষে মোহাম্মদ সেলিম বলেন, সে সুরক্ষিত থাকবে, কিন্তু মমতা ব্যানার্জি যেদিন ধরা পড়েছে বালু সেদিনই বলেছে ওর কিছু হতে পারে। বক্তুইয়ে জানো সিবিআই হেফাজতের মধ্যে একজন অন্যতম অপরাধী হোক সাক্ষী হোক খুন হয়েছে, সেই জন্য দাঁড়িয়ে আমরা চাই হেফাজত, মানে হেফাজত শব্দটা মানে হচ্ছে যাতে সুরক্ষিত থাকে, আর ইডির হেফাজতে রাখা ভালো, কারণ তাকে জেরা করতে হবে। সে ইতিমধ্যে কিছু ইঙ্গিত দিয়েছে কিন্তু ওকে বলতে হবে, একা তো করেনি, এত ব্যাপক দুর্নীতি অনেককে নিয়ে করতে হয়, সরকারি অফিসার, ঊর্ধ্বতন লোকজন, নিম্নতন লোকজন, একে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব ইতিমধ্যে বলেছে মমতা জানে অভিষেক জানে, তাহলে তাকে জেরা করতে হবে, সত্যটা বার করতে হবে। আমরা চাই বটম অফ দ্য ট্রুথ ইনভেস্টিগেশন, মানে তাই, এই জন্যই আমরা সিজিও কমপ্লেক্সে গেছিলাম, দরকার হলে আবার যাব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাবড়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।